আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের আজ 22তম ভিডিও, 22তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা মাইক্রোসফটটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। এই 21 নম্বর ভিডিওতে আমরা শুধু কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডের অনেক মানে এ টু জেড কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব আজকে। আপনারা জানেন ইতিমধ্যে তো আমরা একটা ফাইল ওপেন করে নিই। আমরা মাইক্রোসফটের আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছিলাম, ও মাই গড, নো, আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছিলাম এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। আমরা এখানে আর কিছু নাই, অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। সো আপনারা জানেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করা অংশ কপি, এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এসব বিষয়গুলো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, ইতিমধ্যে আপনাদের জানা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনারা কি জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডের শুধু কন্ট্রোল এ, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দি ভি এখানে শর্টকাট শেষ নয়, একেবারে মাইক্রোসফট ওয়ার্ডে এ টু জেড মানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলো শর্টকাট আছে। তো এই শর্টকাটগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই শর্টকাটগুলো আলোচনা করার পূর্বে আমরা আগে একটা ইয়ে করে দিছিলাম, আমরা এটার একটা লিস্ট তৈরি করেছিলাম যাতে আপনাদেরকে বোঝাতে পারি সহজভাবে এবং আপনারা এটা পরবর্তীতে দেখে কাজ করতে পারেন। তো আমরা একটা দুইটা উইন্ডো করে নিব এবং আমাদের শর্টকাটগুলো ওপেন করে নিব। আমরা এটা কেটে দিই, এটা আমাদের নয় এখনকার বর্তমানের জন্য, এটাকে আর একটু ছোট করে দিলাম আর একটু, হ্যাঁ এইটুকু ঠিক আছে। দেন মাইক্রোসফটটাকে আর একটু ছোট করার দরকার নাই, এখানে ঠিক আছে। তো দেখেন প্রথমেই যেটা আছে যে কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ দিয়ে আমরা জানি কোনো একটা ডকুমেন্টের সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করতে হয়। আপনি যখন কন্ট্রোল প্লাস এ দিবেন আপনার এখানে 5টা 10টা 20টা 50টা 100টা যতগুলো ফেজ থাকুক, যতগুলো ডকুমেন্ট থাকুক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আপনি কী টিপবেন, কন্ট্রোল প্লাস এ। এরপরে এটা কী কাজ, যেমন কন্ট্রোল প্লাস এ দিয়ে আমরা কপি সিলেক্ট করলাম, দেন কপি করলাম বা কপি করে এখানে পেস্ট দিলে পরে আবার এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। বা আপনি সিলেক্ট করে যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আপনি জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো কাজ করার জন্য আগে সিলেক্ট করাটা খুবই জরুরি। তো তারপরে আমরা এখানে জানি যে সাইডে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে একটা ইয়ে হবে, সাইডে যখন একটা ক্লিক করব, একটা ক্লিক করলে পুরো একটা লাইন সিলেক্ট হবে। যেমন আমি এখানে সাইডে একটা ক্লিক করতেছি পুরো লাইনটা সিলেক্ট হচ্ছে, বাট আমি যখন আবার সাইডে ডাবল ক্লিক করব তখন পুরো একটা প্যারা সিলেক্ট হবে। আবার যখন আমি একসাথে 3-4টা ক্লিক করব, আচ্ছা 3টা 2টা ক্লিক ডাবল ক্লিক করলে একটা প্যারা সিলেক্ট হয়, এটা হচ্ছে মাউস ক্লিক। দেন এরপরে হচ্ছে যেমন কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল প্লাস বি দিয়ে আমরা জানি যেমন সিলেক্টেড অংশ এখানে লেখা আছে যে কোনটা দিয়ে কী করতে হয়। যেমন এখানে লেখা আছে বোল্ড সিলেক্টেড অংশ, মানে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনি যা করেন। তো সিলেক্ট করা হলো আমাদের ডেটটা, আমরা সিলেক্ট করলাম, দেন আমরা যদি কন্ট্রোল প্লাস বি প্রেস করি যেটা বোল্ড হয়ে গেলো, আবার যদি আমি বোল্ডটা তুলে দিতে চাই তাহলে আবার কন্ট্রোল প্লাস বি বি দিলে বোল্ডটা উঠে যাবে। দেন কন্ট্রোল প্লাস সি কপি, এটা জানেন সবাই, যেমন এই কন্ট্রোল প্লাস সি দিলাম সিলেক্টেড অংশ, এখন যদি আমি এখানে কন্ট্রোল প্লাস বি দিই ওইটাই আবার পেস্ট হয়ে গেলো, এটুকুই হচ্ছে বিষয়, আর কিছু না। আমি এখানে কেটে দিলাম হ্যান্ড, তারপরে কন্ট্রোল প্লাস ডি, ডি দিয়ে হচ্ছে ওপেন ফন্ট ফরম্যাটিং উইন্ডো। সো এখানে যদি আমি কন্ট্রোল প্লাস ডি দিই তাহলে এই একটা ফন্ট ফরম্যাটিং উইন্ডো আসবে। এখানে আপনার কি যে ফন্ট সিলেক্ট করতে পারবেন, রেগুলার নিবেন না বোল্ড নেবেন না ইতালিক নেবেন, এটা সিলেক্ট করতে পারবেন, সাইজ সিলেক্ট করতে পারবেন। এখানে আরও কিছু জিনিস আছে, ওগুলোতে আমি যাচ্ছি না, আমি আজকে আসছি শুধু কন্ট্রোল প্লাস সরি কিবোর্ড শর্টকাট নিয়ে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে যতগুলো ডাউনলোড ফন্ট আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, আপনি ফন্ট যদি চেঞ্জ করতে চান এইটুকু। এটা হচ্ছে শর্টকাট এবং এখানে হচ্ছে অ্যাডভান্স অপশনগুলো। সো এই যে দেখেন এখানে আমাদের ফন্টটা সিলেক্ট আছে টাইম নিউ রোমান, তো যাক এটা আর কি ওকে করে দিলাম। তারপরে আছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই হচ্ছে সেন্টার অ্যালাইন টেক্সট। যেমন এখানে এই যে অ্যালাইনমেন্টগুলো এখানে প্যারাগ্রাফের মধ্যে, এখন এটা লেফট অ্যালাইন আছে, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম পুরোটা, সিলেক্ট করে যদি কন্ট্রোল ই দেই তখন এই প্যারাটা পুরো প্যারাটা সিলেক্ট ইয়ে হয়ে যাবে কি সেন্টার লাইনে চলে যাবে। আবার যদি কন্ট্রোল ই দেই আবার আগের অবস্থায় ফিরে আসবে, আবার কন্ট্রোল ই দেই সেন্টারে চলে যাবে, আবার কন্ট্রোল ই দেই লেফট লাইনে চলে আসবে। দেন কন্ট্রোল ই, তারপরে এফ, এফ হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, এটা আমি কাজের মধ্যেও দেখিয়েছিলাম যে ফাইন্ড ওয়ার্ড। এখান থেকে আপনি যদি কোনো কিছু ইয়ে করতে চান, যেমন আমি এখানে টু লিখলাম, টু লিখলে এখানে দেখেন টু আছে দুইবার, এই যে এখানে ফার্স্ট ফার্স্টবার আছে টু, এই যে এখানে 5টা রেজাল্ট আছে 5টা, আমাদের এখানে বোল হাইলাইটেড করে দেখানো হয়েছে 1টা 2টা 3টা, আমরা যদি আরও এখানে স্ক্রল করি এই 4টা 5টা 2টা, ঠিক আছে মোট 5টা 2 আছে। তো এইগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি অ্যাপ দিয়ে। তো কন্ট্রোল জি হচ্ছে গো এনিওয়্যার, এখানে কি লেখা আছে কন্ট্রোল জিতে হচ্ছে গো টু এনিওয়্যার। তো গো টু এনিওয়্যার বলতে আপনার কী বোঝায়, যেমন ধরেন কন্ট্রোল প্লাস জি দিয়ে দিই তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, যেমন এখানে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে,
বুকমার্ক আছে, কমেন্ট আছে, তারপরে হচ্ছে ফন্টেন্স নাম্বার, এটা নাম্বার দেওয়া আছে। ওই যে ওখান থেকে আমরা যদি নাম্বার সেট ইয়ে করি তো ওখান থেকে আমাদের একটা পেজ, পেজটা দেখাবো না, আমরা সেন্টেন্স দেখাবো, সেন্টেন্স নাম্বার। তো আমরা যদি দুই নাম্বার বা পাঁচ নাম্বার লিখি এখানে, ফার্স্ট নাম্বার দিয়ে যদি গো দিই তাহলে আমাদের এখানে পাঁচ নাম্বার সেন্টেন্সে চলে আসবে। মাউস কার্সারটা দেখেন, আমি পুরো উইন্ডোটা করে নেই, অ্যান্ড এই তো গো ইট, এই যে পাঁচ নাম্বার সেন্টেন্স তো এখানে না এটা। আচ্ছা আমি যদি বাড়াই দিই 10, মাউস কার্সারটা তো আমার এখানে চলে আসার কথা, ধরেন এখানে দিলাম, আমি যদি 9 নাম্বার দিই। আচ্ছা এখানে সেন্টেন্স তো না, এখানে লাইন হবে, লাইন আমাদের এগুলো তো লাইন, আমি ভুল করেছি। তো আমি যদি এখানে 5 নাম্বার লাইন যদি দেই গু দেই, তো মাউস কার্সারটা কোথায় আছে, আচ্ছা ক্লোজ দিই, এই দেখেন 5 নাম্বার লাইনে, 1 2 3 4 5 নাম্বার লাইনে। আবার যদি কন্ট্রোল প্লাস জি দেই, আমি এখানে যদি 11 নাম্বার লাইন দিই তাহলে দেখুন মাউস কার্সারটা 11 নাম্বার লাইনে চলে আসবে। এখানে দিলাম, এখন ক্লোজ দিলাম, এই দেখেন মাউস কার্সারটা 11 নাম্বার আসলো এবং টেক্সটটা পুরো উঠে গেল। এটা হচ্ছে গো, মানে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন নাম্বারিং করে, ঠিক আছে। এইটা হচ্ছে কন্ট্রোল প্লাস জি, জিতে গো অ্যানিওয়ে। তারপর হচ্ছে এইচ, এইচ হচ্ছে রিপ্লেস ওয়ার্ড, রিপ্লেস ওয়ার্ডটা হচ্ছে এই যে কন্ট্রোল এইচ দিলে, এই যে যেমন আপনাদের এখানে এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশন যেটা আমরা দেখেছিলাম যে ফাইন্ড ওয়ার্ড, রিপ্লেস ওয়ার্ড, গো গো টু, এই এটা গো টুটা একটু আগে দেখিলাম, তারপর রিপ্লেসটা তো আগে দেখিয়েছি, তারপর আমি আবার দেখাই। যেমন এখানে টুটা সিলেক্ট করা আছে, এখানে যদি আমি ফাইন দেই, ফাইন দিলে এখানে কয়টা টু আছে এখানে দেখাবে, দেখেন এই যে টু, টুটাকে দিয়ে যদি মাই করে দিতে চাই, ধরেন টুটাকে মাই করে দিলাম, তাহলে এখানে রিপ্লেস যদি দিই, আচ্ছা ফাইন নেক্সটে যাই, এটা টু তো, টুটাকে রিপ্লেস করবে মাইন, এই রিপ্লেসে দিলাম, মাই হয়ে গেল, মাই হয়ে পরেরটা আসলে এটা আপনারা আবার এক ক্লিকে করতে পারেন। যেমন রিপ্লেস অল দিলে সবগুলো টু এখানে মাই হয়ে যাবে, শেষ আর কোনো টু নাই, এই যে এখানে দেখেন আর কোনো টু নাই, সবগুলো মাই হয়ে গেলো। এটা হচ্ছে রিপ্লেস। দেন এরপরে আছে কি, কন্ট্রোল এইচ এর পরে কন্ট্রোল আই, কন্ট্রোল আই দিয়ে যে কোনো একটা লাইন সিলেক্ট করতে হবে, আপনারা জানেন সিলেক্ট করতে হবে, তো কন্ট্রোল আই প্রেস করলে ইটালিক হবে, যে কোনো লেখা কন্ট্রোল প্লাস আই দিলে ইটালিক হবে। এটা আমরা এখান থেকেও করতে পারি, সিলেক্ট করে আবার আই দিলে এটা চলে যাবে, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। দেন আই পরে যে যে হচ্ছে জাস্টিফাই সিলেক্টেড, এই যে যেমন ধরেন এখানে এটা এটা আর কি, এইটা হচ্ছে জাস্টিফাই, এখানে লেখাও আছে কন্ট্রোল প্লাস জে। তো আমরা যদি এই প্যারাটাকে সিলেক্ট করি, এই প্যারাটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল জে দেই তাহলে আমাদের দোনো পাশ থেকে সমান হয়ে গেলো, এটাই হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এই এই আর কি। দেন আবার যদি কন্ট্রোল জে দেন তাহলে এটা উঠে যাবে, তাহলে কে কে হচ্ছে অ্যাড টু হাইপার লিঙ্ক, যেমন ধরেন আমি এই স্টুডেন্টের একটা হাইপার লিঙ্ক ইয়ে করবো, অ্যাড করবো, কন্ট্রোল কে দিলাম, তো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ফাইল বা এখান থেকে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিতে পারি। যেমন ধরেন এখানে দিলাম https://clone/gogle.com, এখানে google.com দিয়ে ওকে করলাম, এখান থেকে একটা লাইন চলে আসবে। তো এখানে যদি কেউ ক্লিক করে বা কন্ট্রোল সিলেক্ট করে ক্লিক করে তাহলে আমাদের এটা গুগলে চলে যাবে, চলে যাওয়ার কথা, এই যে গুগলে চলে আসছে। দেখেন আমরা এখান থেকে চাইলে একটা কি যে কোনো একটা লিঙ্ক লিঙ্ক দিয়ে দিতে পারি, সো আপাতত এটা যাক আমরা অফ করি। দেন আবার যদি কন্ট্রোল এটা সিলেক্ট করে কন্ট্রোল এইচ দেন এটাকে উঠে যাবে, আই থিঙ্ক সো। আচ্ছা কন্ট্রোল এইচ না, আমরা এই যে কে কে, আচ্ছা কে তে ছিলাম, কন্ট্রোল কে এটা উঠে যাবে, বা এখান থেকে যদি আপনি তুলে দেন কন্ট্রোল কে দিলে এটা আসবে সিলেক্ট করে, দেন রিমুভ লিঙ্কে ক্লিক করেন, বাস হয়ে গেল, রিমুভ হয়ে গেল। দেন কন্ট্রোল এল লেফট অ্যালাইন, যেটা এখন অলরেডি আছে, তো আমরা এটাকে কী করি, প্রথমে রাইট অ্যালাইন করে নেই, দেখেন তো এখান থেকে যদি লেফট অ্যালাইন করতে চাই তাহলে কন্ট্রোল এল, কন্ট্রোল প্লাস এল ক্লিক দিলে লেফট অ্যালাইন হয়ে যাবে, আবার যদি এল ক্লিক করেন যা আগের অবস্থানে ফিরে যাবে, আবার যদি এল ক্লিক করেন আবার আগের অবস্থানে ফিরে যাবে, এরকমভাবে হবে আর কি, এইটুকুই। দেন এই হলো লেফট অ্যালাইন, যেটা হচ্ছে এল, দোকে এল, এম মানে হচ্ছে যেমন কন্ট্রোল এম যদি আমি দিই, ধরেন কন্ট্রোল এম, এম হলো এই যে ইনডেন, ইনডেন 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 বলতে কি, আমরা এই যে ট্যাব প্রেস করে 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 করেছিলাম, যেমন আমরা যদি এখানে ট্যাব প্রেস করি তাহলে ইনডেন হবে, মানে লেখাটা প্যারাটা সেম থাকবে, এখান থেকে একটু জায়গা ছেড়ে দিবে, তো এখানে আপনারা ছবি টবি বা বিভিন্ন ইয়ে অ্যাড করতে পারেন, তো আবার ব্যাক স্পেস দিলে কেটে যাবে,
এই হচ্ছে কন্ট্রোল এম ইন্ডিয়ান পেজ ইন্ডিয়ান প্যারাগ্রাফ এই যেখানে লেখা আছে। তো কন্ট্রোল এন দিয়ে নিউ উইন্ডো ওপেন হয়, আপনারা জানেন এটা সমস্ত সফটওয়্যারে এরকমই, যে নিউ উইন্ডো ওপেন হয়ে গেল। দেন ওপেন দিয়ে যদি কন্ট্রোল ও দেন, কন্ট্রোল ও দিলে ওপেন একটা নতুন নতুন একটা ফাইল আপনি যেটা করেছেন অলরেডি এটা ওপেন করতে পারবেন এখান থেকে, বা এখান থেকে কম্পিউটারে গিয়ে ব্রাউজ করতে পারবেন। এটা আশা করি জানেন, বলতে হবে না এটাকে খুব বেশি করে, ট্রাই করে দেখবেন। তারপরে কন্ট্রোল পি পি দিলে হচ্ছে এলেমেন ও ও দিলাম, তারপরে পি কন্ট্রোল পি দিলে প্রিন্ট প্রিন্ট পেজে চলে যাবে। এটা এটা এই কাজ, এখান থেকে প্রিন্টের বাকি কাজগুলো আপনি করে নিতে হবে। তো আমি প্রিন্টের কাজটা আমি আগে দেখিয়েছি একটা ভিডিওতে, 19 নম্বর ভিডিওতে মেবি, তো দেখে নেবেন সেখান থেকে প্রিন্ট কীভাবে করতে হয়। দেন কিউ কন্ট্রোল কিউ, আচ্ছা কন্ট্রোল কিউ, যেমন কন্ট্রোল কিউ দিলে যেমন ধরেন আমরা এখানে একটা হাইলাইট করি, প্যারাগ্রাফটাকে একটু হাইলাইট করি, হাইলাইট করলাম। এখন হাইলাইট করার পর এখন যদি আমি চাচ্ছি যে হাইলাইট, এখানে তো আমি একটা হাইলাইট করলাম, আপনারা যদি অন্য কোনো ডিজাইন করে থাকেন বা যা কিছু করে থাকেন না কেন, আপনি চাচ্ছেন যে সমস্ত কিছু রিমুভ করে দেওয়ার জন্য, তো কন্ট্রোল কিউ দিলে আপনার যেই মানে ডিজাইনটা করেছিলেন বা যেটা ইয়ে করেছিলেন এটা চলে যাবে। যেমন আপনি এখান থেকে ধরেন আমি হাইলাইটটা তুলে দিচ্ছি, হাইলাইটটা তুলে দিলাম, এবং আপনি চাইলে আপনি এখান থেকে ইয়া দিছেন, এই যে ইন্ডেন করছেন মানে একটু সরাই দিছেন, তো এখান থেকে যদি আপনি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে কন্ট্রোল কিউ দেন আগের অবস্থানে ফিরে আসবে, মানে যা আপনি মডিফিকেশন করছেন এটা ফিরে আসবে আগের অবস্থানে। তো কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইন যাবে, যেমন ধরেন এখান থেকে কন্ট্রোল আর যদি আমি দিই রাইট অ্যালাইন হয়ে যাবে, কন্ট্রোল আর দিলে আবার লেফট অ্যালাইন হয়ে যাবে। অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ ফাইল করতে হয়, এটা আমরা আগেই দেখিয়েছিলাম। যেমন এখান থেকে যদি আমি কন্ট্রোল এস দিই, আমি দিব না কারণ এই ফাইলটা আমি সেভ করবো না এখন, কন্ট্রোল এস দিলে জাস্ট সেভ হয়ে যাবে আগের মতো করে। সেভটা আমি একবারে প্রথম ভিডিও দেখেছি, আপনারা যদি না জানেন সেখান থেকে দেখে আসবেন। দেন কন্ট্রোল টি হচ্ছে ইন্ডেন আফটার ফার্স্ট লাইন, ইন্ডেন হচ্ছে আফটার ফার্স্ট লাইন, তো এখান থেকে যদি দিলাম আমি কন্ট্রোল কি দিব, আর গেল অ্যাশ গেল টি, হ্যাঁ টি কন্ট্রোল টি দিলাম আফটার ফার্স্ট লাইন, এই যে এই লাইনটা বাদে আমার ইন্ডেনটা হচ্ছে। যেমন আমি যদি এই লাইন এই প্যারাগ্রাফে দেই, এই প্যারাগ্রাফে যেখানেই মাউস রাখি এখানে, এখান থেকে যদি দেই এই যে প্রথম লাইনটা লেখে তারপরে ইন্ডেন হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোল আর এর কাজ, যত দিব তত ইন্ডেন হবে। দেন ব্যাক স্পেস দিব কেটে, আচ্ছা সরি কন্ট্রোল জেড দিই চলে আসলো। দেন এখানে যদি আমি আবার কন্ট্রোল জেড মারি চলে আসলো। এরপর টি গেল, তারপরে হচ্ছে ইউতে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউতে যেমন ধরেন আমি একটা লাইন সিলেক্ট করি এখানে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে নিচে, এটা আমরা এখান থেকে করতে পারি। আবার ইউ দিলে আবার তুলে যায় চলে যাবে, যেমন আমি ইউ দিয়ে দেখালাম এই যে এখানে একটা আন্ডারলাইন আসলো, দেন আবার আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেন ইউ দিলাম আন্ডারলাইনটা চলে গেলো। তারপরে ইউ ভি মানে যে কপি পেস্ট যেটা হয়, কপি পেস্ট কপি টেক্সট এটাকে পেস্ট করতে হয় কন্ট্রোল ভি দিয়ে, এটা জানেন আপনারা। তারপরে উইন ডাব্লিউ কন্ট্রোল ডাব্লিউ দিলে হচ্ছে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, যেমন ধরুন কন্ট্রোল ডাব্লিউ দিলাম, আমি এখান থেকে সেভ চাচ্ছি না, ডোন্ট সেভ, আমার উইন্ডোটা টোটাল ক্লোজ হয়ে গেলো, বাট মাইক্রোসফটটা ক্লোজ হলো না। আমি এখান থেকে চলে আবার ফাইল নিয়ে কাজ করতেই পারি, কোনো সমস্যা নেই, অথবা আমি এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা এখন একটু আগে দেখেছিলাম যে কন্ট্রোল ও এটা সিলেক্ট করলে এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করতে পারি, মানে নতুন ডকুমেন্ট ওপেন করতে পারি, বা যেটা আমরা কাজ করছিলাম। তো কন্ট্রোল ডাব্লিউ গেল, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হয়, এটা আমরা আগে দেখিয়েছি, কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে, মানে এখান থেকে চলে যাবে অন্য জায়গায়, কোনো একটা জায়গায় পেস্ট হবে, বা আপনি যেখান থেকে চান সেখানে সেখানে পেস্ট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। অ্যান্ড দেন এক্স ওয়াই গেল, ওয়াই গেল রিপিট টাইপিং, রিপিট টাইপিং মানে হচ্ছে যেমন ধরেন কন্ট্রোল প্লাস ওয়াই যদি দিই এই যে রিপিট হয়ে যাবে, মানে একটা একটা করে কেটে যাবে, যেখানে মাউস মাউস কাছে রাখবেন সেখান থেকে একটা একটা কেটে যাবে, এটা হচ্ছে রিপিট টাইপিং, মানে একটা একটা করে কেটে যাবে। দেন আন্ডু, আন্ডু তো হচ্ছে যে কন্ট্রোল জেড দিলে আন্ডু, মানে আমরা যা করছি তা যদি আমরা ব্যাক করতে চাই, এইভাবে আন্ডু করতে চাই তাহলে কন্ট্রোল জেড। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল শর্টকাট, টোটাল শর্টকাট এ টু জেড, আরও অনেক কিছু আছে, তো আমি শুরু শুরুর দিকে এটুকুই আপনাদের জেনে রাখলে হবে। তো আপনারা যদি চান আমি এটা, আপনারা যদি চান আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই টেক্সটটা আমি টোটালটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা কপি করে আপনাদের কোনো একটা ডকুমেন্টে রেখে দিতে পারেন, এবং যে কোনো সময় আপনারা যদি কোনো একটা কিবোর্ড শর্টকাট ভুলে যান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন, কি কীভাবে মানে এখান থেকে দেখে নিতে পারেন আর কি, এই হলো ব্যাপার। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আচ্ছা এটা সেভ করে রাখলাম, অ্যান্ড এটাকে ওপেন করলাম। এখন আমি আরেকটা জিনিস করব আজকে, যেমন দুইটা আরেকটা কিবোর্ড শর্টকাটের কাজ করব। আমরা বাংলা এবং ইংলিশ যখন একসাথে লিখতে যাই, যেমন ধরেন আমরা এখানে আমরা একটা নতুন ডকুমেন্ট নেই, এটাকে আর ধরলাম না, নিউ নিলাম, ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক নিয়ে যেমন ধরেন আমরা এখানে লিখতে চাই, যেমন দিস
ইজ বাংলা। আচ্ছা ফোনটা একটু বড় করে নেই, তাহলে আপনার দেখতে সুবিধা হয়। এখন দিস ইজ এখানে লিখবো যে বাংলা বুক, বাংলা লিখবো। তো বাংলা লিখতে গেলে আমাদেরকে কতগুলো হ্যাসেল পোহাতে হয়, যেমন প্রথমে এসে এখান থেকে এটাকে রাইট ক্লিক করে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হয়, দেন এখান থেকে এসে আমাদেরকে এই ফন্ট সিলেক্ট করতে হয় জগ্রু, ও দেন লিখতে হয় যেমন বাংলা বাংলা। আবার যখন আমি বই বুক লিখবো বা বাংলা লিখলাম বা বুক লিখবো, যাই যাই করবো মানে ইংলিশ লিখবো আর কি, তখন আবার এখান থেকে সেটাকে সিলেকশন চেঞ্জ করে এখান থেকে এসে আবার ফন্ট চেঞ্জ করে দেন লিখতে হবে বুক, বিটা হলো কে বুক। আর যদি আমি এখান থেকে বাংলা লিখতে চাই, ধরেন এখান থেকে যদি এখান থেকে শুধু চেঞ্জ করে যদি এখান থেকে বাংলা লিখতে চাই, তাহলে কিন্তু আসবে না। যেমন এখানে বাংলা লিখছি কিন্তু কী আসতেছে, ইংলিশও আসতেছে না বাংলাও আসতেছে না, কী আসতেছে নিজেও জানি না। তো এই জিনিসটাকে আমরা শর্ট করব, কারণ নেক্সট ভিডিওতেই আমি আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখাবো যেটা হচ্ছে আপনার বাংলা টাইপিংয়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি টোটাল একটা শিট দিয়ে দিব যে বাংলা টাইপিংটা আপনাদের কীভাবে করতে হয় এবং কোন অক্ষরটা কীভাবে আনতে হয়, কোনটা কোনটা চাপলে বাংলা কোন অক্ষরগুলো আসে, পুরো শিটটা দিয়ে দেবো। যেমন আমি এখানে কিবোর্ড শর্টকাটে সেটা শিট দিয়ে দিলাম এ টু জেড, তো সেক্ষেত্রে আমি সেখানে এই এটা দিয়ে দিব বাংলা টাইপিংয়ের জন্য। তো এক্ষেত্রে আমি একটা শর্টকাট করে নিচ্ছি, কিবোর্ড শর্টকাট মানে ওখানে বাংলা ইংলিশ দুটোই লিখতে হবে, তো তাই আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। আমার আগে থেকে অবশ্য করা ছিল না, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর সাথে আমি নিজে করবো। তো এখান থেকে যাবো হচ্ছে ফাইল, ফাইল থেকে প্রিপেয়ারিংস, প্রিপেয়ারিংস থেকে কাস্টম রিবন, কাস্টম রিবন থেকে কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট থেকে এই যে এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ফন্ট। এখান থেকে যাব 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 নিচে যাব, নিচে গেলে মেবি এখান থেকে এই যে একেবারে নিচে আসলে আসবে ফন্ট, ফন্টটাকে সিলেক্ট করবেন। ফন্টটাকে সিলেক্ট করার পর যেমন আমাদের ইংলিশের জন্য প্রথমে আমরা যদি যাই ইংলিশের জন্য লাগে হচ্ছে আমাদের টাইম নিউ রোমান, আমরা টিতে চলে যাই নিচে ধরে মাউসের খেলায়। আচ্ছা এটাতে না, এই ফন্ট সিলেক্ট থাক, এটাতে যে টাইমস নিউ রোমান, কোথায় তুমি কোথায় বাবু, এখানেই থাকার কথা, এখানে আমি দেখি এই তো এই আমি দেখতেছি না কেন, এটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে এই যে প্রেস নিউ শর্টকাট এটা দিব, মানে দুইটাকে সিলেক্ট করার পর শর্টকাট দিব। তো আমি এখানে দিব শিফট, আচ্ছা শিফট কন্ট্রোল জেড এটা দিব, কারণ কন্ট্রোল জেডে অলরেডি একটা কিবোর্ড শর্টকাট আছে, তাই আমি দিলাম শিফট কন্ট্রোল জেড, অথবা আমি কন্ট্রোল শিফট জেডও দিতে পারি যেমন, তো এখানে দিলাম দেন কন্ট্রোল শিফট জেড দিলাম, দিয়ে অ্যাসাইন করলাম, অ্যাসাইন করার পর হয়ে গেল। এটা হচ্ছে কি ইংলিশের জন্য, ঠিক আছে ইংলিশের জন্য শর্টকাট। এরপরে আমাদের বাংলার জন্য আমাদের নিতে হয় হচ্ছে সবসময় সুতনি এমজি, সুতনি এমজি, সুতনি এমজি বাবু তুমি কোথায়, এই তো সুতনি এমজি, এই তো চলে আসছে, এই তো সুতনি এমজি, সুতনি এমজি দুটো একসাথে থাকে, তো সুতনি এমজি। তো এটাকে আমি কি করব, এটারে দিব কন্ট্রোল, এটারও আমি কন্ট্রোল শিফট এক্স দিও, আমার শর্টকাটের জন্য আমার ইচ্ছা মতো আমি দিতে পারি, আপনি এটা যা ইচ্ছা তা দিতে পারেন। তবে আপনার খেয়াল রাখতে হবে যেমন ডিফল্ট যেই মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটগুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয়, কারণ সেগুলো নষ্ট হলে আপনার অবশ্যই কাজ করতে কষ্ট হবে, কারণ আমার আপনার চাইতে হাজার হাজার গুণ মানে কাবিল যারা আছে তারা এটাকে বিল্ড করছে ডেভেলপ করছে, তাদেরকে তাদের সাথে খেলতে যায় না, কারণ আপনার তখন পস্তাতে হবে। দেন আপনার চাইলে এখান থেকে এসে আবার চেঞ্জও করতে পারবেন, আমি যেভাবে এসেছি সেভাবে এসে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে অ্যাসাইন, অ্যাসাইন থেকে অথবা যদি রিস্টার্ট অল দেন রিসেট অল, তাহলে আগের অবস্থানে ফিরে যাবে আপনার যদি চেঞ্জ করতে চান। তো এই দেন ক্লোজ। এখন যদি আমি বাংলা ইংলিশ লিখতে চাই, যেমন ধরেন আমি এখান থেকে ইংলিশ লিখছি, যেমন ধরেন ইংলিশ লিখতেছি, যেমন লিখলাম যে কেটে দিলাম এটাকে, কেটে দিয়ে লিখলাম ধরেন এইচ ই ডাবল এল ও ডাব্লিউ হ্যালো, লিখবো হচ্ছে রিয়াজ। তো এখান থেকে শুধু আপনারা কী করবেন, কন্ট্রোল শিফট এক্স, দেখেন এখান থেকে ফন্টটা চেঞ্জ হয়ে গেল, তো এখানে চেঞ্জ করতে হবে, এখান থেকে কন্ট্রোল অল্টার বি রিয়াজ, হ্যালো রিয়াজ। এরপর আবার যদি আমি ইংরেজি লিখতে চাই তখন কন্ট্রোল শিফট জেড দেন কন্ট্রোল অল্টার বি, যেমন হাউ আর ইউ, আমাকে মাউস ধরতেও হলো না, তারপর লিখলাম যে আবার দিলাম যে কন্ট্রোল শিফট এক্স, লিখলাম যে ধরেন আচ্ছা আবার কন্ট্রোল শিফট বি অল্টার বি দিতে হবে, তারপরে লিখতে হবে তুমি কেমন আছো,
বাংলা ইংলিশ দুইটা একসাথে লিখতে পারবেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। সো দিস দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল, আই হোপ ইউ লাইক দিস। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।